আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা এখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ছোট্ট একটা ভ্লগে আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে এখন আবার আম আপু কোথায় পেল তাই না আসলে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা এবার যখন আমের সিজন হলো তখন কিন্তু আমি বেশ অসুস্থ ছিলাম আর সেই কারণে তখন আমি আচার করতে পারিনি তো আমরা অনেকেই হয়তো মনে করি যে সিজন ছাড়া আসলে আমের আচার করা সম্ভব নয় কিন্তু আমি আপনাদের কাছকে দেখিয়ে দিব সিজন ছাড়া কিভাবে আপনারা আমের আচার সারা বছর ধরে খেতে পারবেন তাও আবার খুব অল্প তেল দিয়ে এই আচার করা তো চলুন প্রস্তুত প্রণালী দেখে আসি তো আম যখন সিজন ছিল তখন আমি আমগুলোকে এখানে পাঁচ কেজি আম ছিল তো কিছু আম আমি ওইভাবে কেটেছি আর কিছু আম আমি এভাবে কেটেছি তো অসুস্থ যেহেতু ছিলাম ওই সময় আসলে আম কিনে ফেলেছিলাম তাই আর আমের আচার করা হয়নি তো চিন্তা করলাম কী করে এই আমগুলোকে সংরক্ষণ করা যায় আমি যদিও তখন এই ভিডিওটা দিলে আপনাদের জন্য সুবিধা হতো বাট ওই যে শিডিউল অনুযায়ী ভিডিও দিতে দিতে আজকে দেখলাম যে আমার এই ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে দিয়ে দিচ্ছি আমগুলোকে জাস্ট টোয়েন্টি পার্সেন্টের মতো হাফ ডান করে এখানে লবণ পানি গরম করে দিয়েছিলাম এরপর আমগুলোকে সিদ্ধ করে এইভাবে চালনিতে দিয়ে দিয়েছিলাম আমটা যখন একেবারে পানি টেনে নিয়েছিল দেন ছোট ছোট পলি করে আমি ফ্রিজে রেখেছিলাম তো খোসা সহজে আচারটা সেটা আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমি এটা একটু বেশি করছি আর ওইটা হচ্ছে আম ছিলে যে আচারটা করানো হয় সে আচারটা হবে তো এখনও কিন্তু আমি ওই আচারটা করিনি এই আচারটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবেই আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় মাস পরে আমি সেই আমের অংশগুলো বের করেছিলাম যেটা হচ্ছে এটা তবে এটা বের করার পরে যেমন হয়েছিল সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো প্রথমে যখন রাখবেন প্রয়োজন মতো রেখে দিবেন পরে যা যতটুকু বের করবেন সেটা দিয়ে যেন আচারটুকু করতে পারেন আর এখন যখন দেখছেন এটা কিন্তু আমি বের করার পরও ঠিক একইভাবে চালনিতে দিয়ে একটু জাস্ট রোদে শুকিয়ে তারপরে আমি এই আচারটা করব আপনারা চাইলে এটা টিস্যুতে ভালো করে মুছেও নিতে পারেন যাতে পানি না থাকে আচারের ক্ষেত্রে যে বিশেষ টিপসগুলো মনে রাখতে হয় যে কোনো আচারে কোনো রকম পানি থাকা যাবে না এই জিনিসটা আমরা যতটা মেনটেন করতে পারবো আচার কিন্তু তত দিন টেকসই হবে তো ওটাই আসলে অনেকে বলেন আমাদের আচার থাকে না নষ্ট হয়ে যায় সেই টিপসটা কিন্তু শেয়ার করা হয়ে গেল তো এবার এখানে যেহেতু সাড়ে তিন কেজির মতো আমি আমটা কেটে নিয়েছি আবার সেটা ভাব দেওয়ার পর একটু ওয়েট কমে গেছে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কড়াইয়ে দেড় কাপের মতো তেল দিয়ে দিয়েছি সরিষার তেল কিন্তু দেওয়ার পরে বেড়ে যায় তো সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এখন আমি অল্প কিছু পাসফোরণ দিয়ে নিলাম যাতে করে এই পাসফোরণের গন্ধটা অনেক বেশি না আসে তো এই তো পাসফোরণ গরম হচ্ছে আর সাথে তেলটা তো অনেক সময় সরিষার তেল দেখা যায় একটু ফ্যানা বেশি হয়ে যায় অনেকে চিন্তা করেন তাহলে মনে হয় সরিষার তেলটা খাঁটি নয় আসলে এই ধারণাটা একদম ভুল সরিষার তেল কিন্তু খাঁটি হোক বা খাঁটি না হোক ফেনা উঠবে তো এই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে সমস্ত বাটা মশলা মিক্সড করে নিচ্ছি আমি আচারের ক্ষেত্রে এই আচারটার ক্ষেত্রে বিশেষ করে টক মিষ্টি হবে যেহেতু মরিচটাকে বেটে নিয়েছি হলুদের গুঁড়া ইউজ করেছি সাথে আমি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়া আর সাথে সামান্য একটু ভিনেগার দিয়েছি অনেকে হয়তো বলতে পারে যে ভিনেগার তো এখন দেয়া যায় না বা পরে দিবেন আপনি তো বলেছেন ভিনেগার লাগবে না তবে মশলাটা যখন একটু পানি লাগবে সেই জায়গায় পানির পরিবর্তে আবার একটু মানে ভিনেগার দিয়েই আমি আসলে এটা কষাবো আমি আর এর মধ্যে কোনো পানি ইউজ করবো না আচারে অনেককে দেখেছি পানি ইউজ করতে আসলে সে আচার কখনোই মানে অনেক দিন থাকে কি না আমি ঠিক জানি না আমি সবসময় চেষ্টা করি যে পাত্রে আচার করতে যে পাত্রে আচার রাখতে এবং যে জিনিস দিয়ে আমি আচার নাড়বো সেটাও যেন একেবারেই শুকনা হয় তো আমার বছরের পর আচার কিন্তু এভাবেই থেকে যায় আমার আচার কিন্তু নষ্ট হয় না তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে ভালো করে আমটাকে নেড়ে নিচ্ছি এখন আমি এই আচারটার সাথে গুড় এবং চিনি দুটা মিক্সড করব। আর ঝালের পরিমাণটা আসলে যে যার টেস্ট মতো দিবে আমি মিডিয়াম ঝাল দিয়েছি আপনারা চাইলে ঝালটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমি এখানে কিন্তু একটু সাদা সরিষা এবং একটু কালো সরিষার পেস্টও ইউজ করেছিলাম খুব পরিমাণ মতো মানে অনেক বেশি দেওয়ার দরকার নেই যাতে করে একদম নিচে লেগে যায় কারণ সরিষা কিন্তু আগে দিয়ে দিলে তিতা হয়ে যায় তো সেই দিকটা খেয়াল রাখতে হবে আর খুব লোতে এই আচারটা আমি বানিয়ে নিচ্ছিলাম তো সামান্য একটু লবণও দিয়ে দিতে হয়েছিল আর যদিও ভিডিওতে অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু দেখে নাও বুঝতে পারি তাই আমি আপনাদের সাথে একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করছিলাম আমি সব মশলা দিয়ে দিয়েছি এরপরে একটু ভাজা মশলা আমি আলাদা করে গুঁড়ো করে রেখেছিলাম যেমন সেটা বলবো আমি সেটা একটু জিরা গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু মৌরি গুঁড়া এই তিনটা গুঁড়ো আমি আলাদা করে একটু করে রেখেছিলাম যেটা হবে আচারটা বানানোর পরে আমি যখন একটা রোদ দিব তারপর আমি এই গুঁড়া মশলাগুলো অ্যাড করে তারপর বয় করে আবারও রোদে দিব তো এছাড়া আমি সামান্য একটু এখানে দেখতেই পাচ্ছেন সামান্য একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সে ভাজা মশলা থেকে কিছুটা এখানে দিয়ে দিলাম কিছুটা হচ্ছে আচারটা যখন শুকায় যাবে তখন দিব তো এটাতে দিলে যেটা হয় মশলার ফ্লেভারটা কিন্তু একদম ঠিকঠাক থাকে আর এই আচারটা আমার হাতে যারা খেয়েছে তারা বলতে পারবে যে আচারটা কত মজা হয় তো আর বেশিক্ষণ চুলায় রাখতে হবে না জাস্ট মশলাটি একটুখানি দিয়ে আমি নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ফেলব তারপর যেটা করতে হবে কড়া রোদে জাস্ট দুই রোদে দিয়ে এরপর শুকনো মশলাটা একটু দিয়ে আবারও মাখিয়ে বয়ামে করে উঠিয়ে ফেলতে হবে আর সেই কাজটা অবশ্যই আমাদেরকে সাবধানতার সহিত করতে হবে কারণ ওই যে বললাম আচার খুব সেন্সিটিভ জিনিস আর আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম ভিনেগার দিচ্ছি না ওই যে মশলা যতটুকু দিয়েছিলাম ঠিক অতটুকুই ভিনেগার আমি ইউজ করেছি যাতে করে আমার আর ডবল ভিনেগার দিতে না হয় আর আমরা একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আচারটা বছরের পর বছর রাখা যেতে পারে তো এই তো আজকে আমার সাড়ে তিন কেজির আচার আর রোদে দিয়ে আমি বয়ামে করে রেখেছি আমার দুই বয়াম হয়েছে একটা বয়াম আমি রেখে দিলাম আর একটা এই যে প্রসেসিং করছি আমি আর আলাদা কোনো তেল ইউজ করছি না ওখানেই যে তেলটা ছিল সেই তেল দিয়েই কিন্তু আমার আচারটা হয়ে গেছে সো যারা অল্প তেলে আচার বানাতে চান এবং আচারটা অনেক দিন পর্যন্ত ঠিকঠাক রাখতে চান আজকে রেসিপিটা কিন্তু তাদের জন্য চাইলেই আমি এই রেসিপিটা আমার রান্নার পেজে আপলোড করতে পারতাম কিন্তু যেহেতু এখানে আমার অনেক আপু ভাইয়ারা আছেন তাই তাদের কথা চিন্তা করে ভাবলাম যে এই পেজেই আমি এই ভিডিওটা আপলোড করে দিই হয়তো অনেকের এই আচারটা পরবর্তীতে যারা আমটা সংরক্ষণ করতে চায় তাদেরও উপকার হবে আর যারা আমার মতো সারা বছর আচার খেতে পছন্দ করে তাদেরও উপকার হবে আমার কিন্তু বড়োয়ের আচার এবং আমের আচার খুব পছন্দ আপনাদের কোন আচার পছন্দ অবশ্যই জানাবেন আর এইভাবে আপনারা কে আচার করেছেন সেটাও জানাবেন